ওয়েলকাম মাই চ্যানেল আজ আমি ক্রস এই স্বস্তিক চিন্ন ডিজাইনটি দেখাচ্ছি এই ডিজাইনটি আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যাতে আমি বড় করে স্বস্তিক চিনের ডিজাইনটি দেখাই আর একটা কথা বলে দিই যারা বানাবেন ডিজাইনটি বানিয়ে কিন্তু কেউ বসবেন না আপনারা চাইলে ফ্রেম বানিয়ে ঠাকুর ঘরে রাখতে পারেন এবারে দেখুন এটি বানানোর জন্য কতগুলো আমি ঘর নিয়ে বানিয়েছি এবারে দেখুন নিচ থেকে একদম উপর পর্যন্ত টোটাল আমার ঘর আছে এখানে বিরাশিটা ঘর আর এই বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত টোটাল আমার ঘর হয়েছে এখানে আটাত্তরটার ঘর এবারে দেখুন আমি যখন এখানে নিচ থেকে কিছুটা ঘর গ্যাপ দিয়ে আমি স্টার্ট করেছি আপনারা চাইলে মাঝখানের দিকেও ডিজাইনটি বানিয়ে স্টার্ট করতে পারেন এটাই আমি রেড কালার দিয়ে ডিজাইনটি বানিয়েছি আপনারা চাইলে এখানে ইয়েলো কালার আর রেড কালার দিয়ে ডিজাইনটি বানাতে পারেন এবারে দেখুন এনটি বানানোর জন্য প্রথমে আমি একটি ঘর নিয়ে নিয়েছি তার ঠিক উপরে দেখুন ডানসিটির দিকে দুটো ঘর একটি সরিয়ে এখানে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো ঘরে দুটো লাইনে করে নিয়েছি তার ঠিক উপরে দেখুন এখানে তিনটি তার ঠিক উপরে ডানশিটির দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর ঘরগুলো চারটি করে নিয়েছি তার ঠিক উপরে বামশের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর আবার পাঁচটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরে বাম সেট থেকে দেখুন পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডে দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডে দিকে তিনটি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে দেখুন আমি শুধু এক্সট্রা কিন্তু আমি বত্রিশটা ঘর আমি বাড়িয়েছি সাইডের দিকে এবারে দেখুন তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে বাম সাইডের দিকে একটি ঘর আমি গ্যাপ দিয়ে দিয়েছি মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি তার ঠিক উপরে লাইনটি কিন্তু একদমই একই রকমভাবে করে নিয়েছি তার ঠিক উপরে দেখুন আবার বাম বামসাড়ি থেকে একটি ঘর ঘর গ্যাপ দে আবার ডান্স সেট পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি তার ঠিক উপরে দেখুন ডান্স এট দিকে পরপর ঘরগুলো করে নিয়ে দেখুন এইখানে বামশ্রেণী দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি তার ঠিক উপরে আবার বাম বামশ্রেটির দিকে একটি ঘর গ্যাপ দে আবার ডান্স সেট পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি মাঝখানে কিন্তু কোনো ঘর আমি গ্যাপ দেয়নি তার ঠিক উপরে দেখুন বাম বামশ্রেণী দিকে একটি ঘর গ্যাপ দে এখানে ডান্স সেট পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি এইটি করার পরে এবারে দেখুন এইখানে ডান সাইড থেকে পরপর এইখানে আমি আটটি ঘর করে নিয়েছি আটটি আটটি করে টোটাল কিন্তু একুশটা লাইনে আমি আটটি করে ঘর করে নিয়েছি তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে এখানে পরপর দশটা ঘর এখানে কিন্তু পরপর আমি দশটা ঘর করে নিয়েছি তার ঠিক উপরে আবার পরপর দশটা ঘর করার পরে দেখুন বাম সাইডের দিকে শুধু আমি এখানে দেখুন সাতাশটা ঘর বাড়িয়ে নিয়েছি আর ডান সাইডের দিকে আবার আমি এক্সট্রা সাতাশটা ঘর বাড়িয়ে নিয়েছি এইখানে পরপর দেখুন একদম একটা লাইন করে নিয়েছি দেখুন মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি তার ঠিক উপরের লাইনে দেখুন একদম একই ভাবে করে নিয়েছি অর্থাৎ এইরকমভাবে এই লাইনটি করার পরে তার ঠিক উপরে কিন্তু পরপর সাতটি লাইন অর্থাৎ এই নিচেরটাকে নিয়ে টোটাল কিন্তু আটটি লাইন কিন্তু একদম একই ভাবে করে নিয়েছি মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি এবার দেখুন এটি যেমনভাবে বানানো হয়েছে এই উপরেরটি অর্থাৎ এই যে দশটি ঘর দেখুন এইখানে দশটি ঘর করার পরে এইখানে আটটি ঘর দেখুন এইখানে আটটি লাইন করে নিয়েছি আটটি লাইন করার পরে এই সোজাসুজি দেখুন এইখানে পরপর আবার আমি দশটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরে দেখুন দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে দেখুন এইখানে এখানে দশটি ঘর করার পরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে আটটি আটটি করে দেখুন এখানে একুশটা লাইনে দেখুন ঘর করে নিয়েছি অর্থাৎ এইখানে নিচে যেমন হয়ে বানিয়েছি দেখুন নিচে এই নিচটা যেমন আমি নিচ থেকে যেমন আমি এখানে স্টার্ট করেছি আর দিয়ে এখানে উপর পর্যন্ত এসেছি আর এইখানে দেখুন আবার উপর থেকে গিয়ে এইখানে নিচ পর্যন্ত এসেছি দেখুন পুরে এই দুটো কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি এইটা কমপ্লিট হওয়ার পরে আপনারা কি করবেন এই যে বাম সাইডে আমি এবারে দেখুন এইটি স্টার্ট করেছি এইখানে বাম সাইড থেকে এইখানে পরপর আমি আটটি ঘর করেছি তার ঠিক উপরে লাইন কিন্তু একদম একই ভাবে করে নিয়েছি তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর এইখানে দেখুন সাতটি সাতটি করে টোটাল এইখানে দেখুন তেইশটা লাইনে সাতটি করে ঘর করে নিয়েছে এতটা পর্যন্ত তার ঠিক উপরে দেখুন বাম শ্রেণীর দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি এই একই ভাবে উপরে দুটো লাইন কিন্তু একদম একই ভাবে করে নিয়েছি তার ঠিক উপরে দেখুন এইখানে বামশের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি তার ঠিক উপরে দেখুন ডান দিকে থেকে একটি ঘর গ্যাপ দিয়ে বাম বামশের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর আবার ঘরগুলো করে নিয়েছি তার ঠিক উপরে ডান ডানশেঁটি দিকে দুটো ঘর বাড়িয়ে গ্যাপ দিয়ে বাম বামশ্রেট থেকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি তার ঠিক উপরে দেখুন এখানে ডানশেঁটি দিকে দুটো ঘর গ্যাপ দিয়ে বাম বামশের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি তার ঠিক উপরে ডান ডানশেঁড়ি দিকে তিনটি ঘর গ্যাপ দিয়ে বাম বামসেরি দিকে দুটো ঘর এক্সট্রা আবার ঘরগুলো করে নিয়েছি এবারে দেখুন এটি যেমনভাবে বানিয়েছি দেখুন একদম একই ভাবে এটিও কিন্তু স্টার্ট করেছি দেখুন যেমনভাবে এটি বানাবেন এবার সে অর্থাৎ বাম সাইডে ডান সাইডে নিচের দিকে কিন্তু একদম একই রকমভাবেও কিন্তু বানাবেন আপনারা এটা কমপ্লিট হওয়ার পরে মাঝখানে এইখানে দেখুন গোল ডিজাইনগুলো বানিয়েছি আপনারা কি করবেন যারা বানাবেন এখান থেকে কিন্তু পরপর এখানে আটটি বা নটি ঘর গ্যাপ দিয়ে তারপরে দেখুন এখানে সাতটি ঘর গ্যাপ যেখানে অর্থাৎ আপনারা ডান সাইড থেকে পরপর নটি ঘর গুনে নেবেন গুনার পরে যে যেখানে ন নম্বর ঘর হচ্ছে তার ঠিক উপরেই দেখুন সাতটি ঘর এক দুই তিন করে গুনে নিয়ে সাতটি ঘর গ্যাপ দিয়ে তারপরে এইখান থেকে যেখানে সাত নম্বর ঘর হচ্ছে ঠিক সাত নম্বর ঘর থেকে আপনারা পরপর বাম সাইড পর্যন্ত চারটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে পরপর আবার দেখুন পরপর এখানে ঘর করে নিয়েছি সরি দেখুন দু সাইডে এখানে দেখুন আরও একবার বলে দেই এখানে চারটি ঘর করার পরে তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি তার ঠিক উপরে দেখুন আবার দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি একই রকমভাবে দেখুন এইখানে আরও আমি চারটি লাইন অর্থাৎ এখানে নিচটা নিচের লাইনটিকে নিয়ে টোটাল এখানে পাঁচটি লাইন কিন্তু একদম একই রকমভাবে করে নিয়েছি তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে দেখুন দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি তার ঠিক উপরে করে আবার দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি এটি যেমনভাবে বানিয়েছি উপরেরগুলো কিন্তু একদম একই রকম ভাবে বানিয়েছি অর্থাৎ এখানে চারটি দেখুন গোল চিহ্ন বানিয়েছি আর আপনারা এই ডান সাইড থেকে নটি ঘর গ্যাপ দিয়ে সাত নম্বর ঘর থেকে প্রত্যেকটা গোলের যে ডিজাইনগুলো একই ভাবে কিন্তু স্টার্ট করবেন এইভাবে কিন্তু দেখুন এইভাবে কিন্তু পুরো ডিজাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল বটনটিকে অবশ্যই প্রেস করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার